আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের মডিউলটা একটু যদি বের করে নেই, ওকে, আমাদের টোটাল ক্লাস হচ্ছে 16টি, অর্থাৎ সপ্তাহে দুটো করে 16টি ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা যেটা দেখতে পাচ্ছি তার প্রথমেই যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে হোয়াট ইজ ফটোশপ। ফটোশপ কি? ফটোশপ হচ্ছে অ্যাডোব কোম্পানির একটি সফটওয়্যার যেটা দ্বারা আমরা ফটো এডিটিং বা ইমেজ এডিটিং করে থাকি, এক কথায় যদি বলতে যাই। আবার ইমেজ এডিটিং এর কি আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে কি বাজারে? হ্যাঁ, অবশ্যই বাজারে আরো ভিন্ন ভিন্ন কোম্পানির সফটওয়্যার রয়েছে যদিও, বাট আমরা এই অ্যাডোব কোম্পানির সফটওয়্যারটি ব্যবহার করি এই কারণে, কারণ হচ্ছে এটা ফ্রিতে অনেক সহজভাবেই ব্যবহার করা যায়। যদিও পেইড ভার্সন রয়েছে, তারপরও আমরা যারা ফ্রিতে ব্যবহার করি এটা এই সফটওয়্যার সুবিধাটা দিয়েছে। আচ্ছা, পাশাপাশি আমরা যদি একটু দেখি যে হোয়াই নিড ফটোশপ ডেইলি লাইফ, ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি অবশ্যই অবশ্যই আমাদের ব্রাশ করতে হয়। তো এই যে ব্রাশটা করি, ব্রাশটা কোথা থেকে আসলো? ব্রাশটা যখন তৈরি করা হয় অবশ্যই তখন একজন গ্রাফিক ডিজাইনার দ্বারাই সেটাকে তৈরি করে বা আঁকিয়ে নিয়ে বা স্কেচ করে তারপরেই কিন্তু বা ডিজাইন করেই দেন ওটা ম্যানুফ্যাকচারিংয়ে যায় বা কোম্পানিতে যাচ্ছে, তারপরেই স্টেপ বাই স্টেপ আমাদের হাতে এসে পৌঁছায়। ওকে, আমরা যখন টেবিলে খাবারের জন্য বসি, আমাদের যে প্লেটটা থাকে প্লেটের চারপাশে দেখবেন প্লেটের চারপাশে একটা ডিজাইন থাকে, এটাকে কি বলা হয়? প্যাটার্ন বলা হয়। এই যে প্যাটার্ন ডিজাইন হোক বা প্লেটটাই যদি বলি, টোটাল প্লেটের ডিজাইনটাই একজন ডিজাইনার দ্বারা প্রথমে ডিজাইন করা হয়, তারপরেই হচ্ছে সেটা কোম্পানিতে যায় প্রিন্টের জন্য বা তৈরি করার জন্য। ওকে, আমরা বাইরে যাচ্ছি, বিলবোর্ড দেখছি, ব্যানার দেখছি, পোস্টার দেখছি, ফেস্টুন দেখছি, এভরিথিং, যত ডিজাইন আমরা দেখি। এক কথায় যদি আবার একটু বলি যে আমাদের চারপাশে আমরা যে কালারফুল জিনিসটা দেখি সেটাই হচ্ছে গ্রাফিক্সের ছোঁয়া। গ্রাফিক্সের ছোঁয়া বাদে কোথাও কোনো কিছু বলতে পারবো যে নেই, কারণ সব কিছুই কালারফুল এবং সব কিছুই তৈরি করা হয় গ্রাফিক্সের মাধ্যমে। ওকে, তার মানে বলা যায় যে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে গ্রাফিক্সের ছোঁয়া অবশ্যই আছে। এক্সাম্পল অফ ফটোশপ ওয়ার্ক, এক্সাম্পল দিতে গেলে আমরা একটু গুগলে চলে যাই। আমরা যদি লিখে দেই ওকে, ও আচ্ছা, ফটোশপ এক্সাম্পল, অথবা ওয়ার্ক দিয়ে দিই, আচ্ছা ফটোশপ ওয়ার্ক দেখি। দেখেন এখানে আমি যদি এই ছবিটা একটু ওপেন করি, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা একটা মানুষের মাঝখানে একটা শহর, এই শহরের উপরে আবার একজন একটু জাম্প করতেছে। এখন এটা কি আদৌ কখনো সম্ভব হয় বা কখনো হয়েছে কি যে একটা মানুষের মাথার মধ্যে এই রকম একটা অবস্থা? এটা কখনো সম্ভব হয় না। আমরা যদি এই ছবিটা দেখি, একটা বাল্বের মধ্যে কিছু পানি এবং একটা মাছ ছিটকে পড়ে যাচ্ছে, এটা কখনো রিয়েল লাইফে সম্ভব হয় না এবং আশা করি হবেও না। বাট এটা আসলো কোথা থেকে? এটা হচ্ছে একজন ডিজাইনার ডিজাইন করেছে, দেন এটা তৈরি হয়েছে এবং এটার নাম হচ্ছে ম্যানুপুলেশন, ম্যানুপুলেশন ডিজাইন। ওকে, এটা ফটোশপ দিয়েই করা হয়েছে। আবার এই একটা এরকম পাখির ওপরে উঠে শুধু রূপকথার গল্পের মতোই, মানে রূপকথার গল্পের মতো এটা সাজানো এবং গল্পতে আমরা শুনেছি ছোটবেলায়, বাট এমনটা কখনো হবে না এবং হয়ও নেই। তারপরে এটা করা হয়েছে, কিভাবে করা হয়েছে? এটা হচ্ছে অবশ্যই অ্যাডোব ফটোশপের মাধ্যমেই কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে ম্যানুপুলেশন ডিজাইন বলা হয় এবং এগুলোই গ্রাফিক্সের কাজ। এবং প্রফেশনালি আমরা যদি আরো কাজ দেখতে চাই, তার মানে বিজনেস কার্ড ডিজাইন, দেখেন এই একটা ডিজাইন, এই যে এটা হচ্ছে আমাদের ফটোশপের একটা কাজ বা গ্রাফিক্স এর একটা কাজ বলা যায়। এই একটা ডিজাইন, এটাও গ্রাফিক্স এর একটা কাজ বা এক্সাম্পল বলতে পারি আমরা।
ওকে, নেক্সট আমরা দেখি হাউ টু এক্সপার্ট ইন ফটোশপ। এক্সপার্ট হতে গেলে অবশ্যই যে কাজের জন্য এক্সপার্ট হব সেই কাজটা আগে আমাকে ভালোভাবে জানতে হবে, বিভিন্ন টুলস জানতে হবে। বিভিন্ন টুলস আমরা জানলাম, দেন সেটাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করব কিভাবে? প্র্যাকটিস করার জন্য আমি গুগলে যাই, এইখান থেকে দেখেন এই কার্ডটা যদি বের করি, এটাকে আমাদের ট্রেস করতে হবে বা কপি করতে হবে। ওকে, কিভাবে ট্রেস করব আর কপি জিনিসটা কি সেটা একটু জানি। ট্রেস হচ্ছে আমাদের এই কার্ডটাকে ডাউনলোড করে আমরা ফটোশপের মধ্যে নিয়ে এখানে যে যে ডিজাইন যেভাবে আছে সেম এভাবেই একটা ডিজাইন কমপ্লিট করব, ট্রেস করে, মানে এটার উপর দিয়ে হাত ঘুরিয়ে। যদি একটা উদাহরণ দেই, যে ছোটবেলায় যখন আমরা এ বি সি ডি লিখতাম, প্যারেন্টস আমাদেরকে যদি ভুল হতো, আচ্ছা ট্রেসের বিষয়টা হচ্ছে ছোটবেলায় আমরা যখন সিলেটে সিলেটে বা খাতায় লিখতাম পেন্সিল দিয়ে, কি লিখতাম, আমাদেরকে প্যারেন্টস এ লিখে দিত অথবা স্বরে অ লিখে দিত, আমরা ওইটার উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখতাম, পাশা কিন্তু লিখতাম না, ওইটার উপরেই লিখতাম। তাহলে ওইটার উপরেই যখন করছি এটাকে বলা হয় ট্রেস। আর যখন ওই সংখ্যাটার পাশে একটা লিখছি ওটাকে দেখে দেখে, ওটা হচ্ছে কপি। তাহলে আমরা এই ডিজাইনগুলো ট্রেস করব, বেশি বেশি ট্রেস করব। তাহলে দেখবেন যে আমাদের এখানে যে ইয়েলো কালারটা নেওয়া, নিচে একটু লালচে ভাব দেখা যাচ্ছে, আবার এই যে একটু লাল টাইপের উপরে একটু একটু ইয়েলো, যদিও একটু লাইট বেশি। তার মানে এই ডিজাইনটা আমরা জাস্ট একইভাবে সেমভাবে যে টুলস দিয়ে করা হয়েছে বা যে টুলস দিয়ে আমরা পারি সেই টুলস দিয়ে আমরা করব, ট্রেস করব। তো এভাবে যখন অনেকগুলো ডিজাইন আমরা ট্রেস করতে থাকবো, তখন অটোমেটিক আমাদের মনে আসবে যে আসলে এটাকে আমি পাশে রেখে এবার একটু কাজ করি, কপি করি। তো কপি করতে করতে একটা সময় পরে আমাদের অবশ্যই আইডিয়াও জেনারেট হবে। আইডিয়ার বিষয়টা হচ্ছে এখানে আছে যদিও, যে হাউ টু জেনারেট আইডিয়া, আইডিয়াটা ঠিক এভাবেই হবে, একইভাবে আমরা যখন ট্রেস করতে থাকবো, কপি করতে থাকবো, ট্রেস করতে থাকবো, কপি করতে থাকবো, এভাবে দিনের পর দিন, এক মাস দুই মাস আমরা এই কাজগুলো করলাম, দেন আমার মাথায় অটোমেটিক আসবে যে এই শেপটা এভাবে দিব কেন, আমরা সোজাভাবে দিই, আমরা একটু রাউন্ড করে দিই হয়তো ভালো দেখাবে। ওকে, দেন ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে দেখেন, এখানে আরেকটু যদি লাল কালারটা দেওয়া হতো, মানে এখন এটা ভালো লাগছে, বাট তখন মনে হবে যে এখানে এই কালারটা এভাবে না দিয়ে এখানে যদি লালটা দেওয়া হতো, আবার এখানে একেবারে প্লেন থাকতো, এইটা যেমন এটা এভাবে দিতে পারতাম, মানে বিভিন্ন রকম আইডিয়া জেনারেট তখন হবে যখন অনেক বেশি প্র্যাকটিস করতে, মানে করব বা করা হয়ে যাবে তখন। ওকে, তো আইডিয়া জেনারেট করার জন্য আমাদের বেশি বেশি ডিজাইন দেখা এবং প্র্যাকটিস করা, এই দুটোর বিকল্প নেই। ওকে, তারপরে যদি দেখি হুইচ ভার্সন ফটোশপ ইজ বেটার অ্যাট প্রেজেন্ট, অবশ্যই যে কোনো ধরনের সফটওয়্যার আপডেট যেটা থাকে সেটাই ভালো হয়। আই মিন আমাদের এখন চলছে বা এখন হচ্ছে আপডেট 2020, তো 20 তো ভালো হবেই, কিন্তু আমরা শিখবো হুইচ ভার্সন ফটোশপ উই উইল ইউজ ফর ক্লাস, আমরা শিখবো CS6 দিয়ে। কেন শিখবো? কারণ CS6 প্রত্যেকটা কম্পিউটারে আমরা খুব সহজেই ইনস্টল করতে পারবো বা ইনস্টল হবে। বাট আমার কনফিগার একেবারে লো, আমি যদি 2020 ইনস্টল করে কনফিগার করার চেষ্টা করি, ওকে, দেন দেখা যাবে যে কোনো এক জায়গায় স্লো হয়ে যাচ্ছে, কোনো একটা টুলস কাজ করছে না, বা আপনি যে টুলসগুলো খুঁজছেন সেগুলো সঠিক জায়গায় পাওয়া যাচ্ছে না, কারণ এই সফটওয়্যার আপডেট যে কারণে যেটাতে, মানে যেটা কোম্পানি মনে করবে সেটাই কিন্তু সেভাবেই দিবে, অ্যাডোব ফটোশপ। বাট অ্যাডোব CS6 যেটা, মানে ফটোশপ CS6 যেটা আছে, এই সফটওয়্যার ডুয়েল কোর হোক বা হচ্ছে i3 হোক, অন্যদিকে i5 হোক, বা এর আগেরও যদি একটু ভার্সন থাকে, তারপরও যেখানেই হোক না কেন সহজেই ইনস্টল করা যায়। তার মানে আমরা যেটা করব, অবশ্যই অবশ্যই CS6টা ইনস্টল করে রাখবো, আর ক্লাস যখন করব তখন কন্টিনিউ করব, ওটা পরবর্তীতে অর্থাৎ ক্লাস শেষে যে আমরা প্র্যাকটিস স্টার্ট করব, ক্লাসের মধ্যে প্র্যাকটিস করব না। আচ্ছা, নেক্সট আমরা দেখি ইনস্টল ফটোশপ। ফটোশপ ইনস্টলের যে বিষয়টা আছে আপনাদের গ্রুপের মধ্যেই দেখালাম আমি, আপনাদের সফটওয়্যারের লিঙ্ক এবং
ওকে, সফটওয়্যারের লিঙ্ক এবং কিভাবে ইনস্টল করতে হয়, পাশাপাশি ক্র্যাক করতে হয় বা ফুল ভার্সন করতে হয়, সেটা কিন্তু ওখানে দেওয়াই আছে ভিডিওর মধ্যে। আচ্ছা, তারপরেও যদি মনে হয় যে না আমি একা একা ইনস্টল করতে পারবো না, সাহস হচ্ছে না বা ক্র্যাক করা পসিবল হবে না, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে দেখাই, এই যে এখন এখানে আপনাদের দুটো নাম্বার দেওয়া আছে, একটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট, একটা হচ্ছে কমপ্লেন বা ওপিনিয়ন। এই টেকনিক্যাল সাপোর্টে কথা বলবেন। ওকে, টেকনিক্যাল সাপোর্টে কথা বললে আপনাকে অ্যানি ডেস্কের মাধ্যমে আমাদের যিনি আছেন তাহের চৌধুরী, তিনি আপনাদেরকে সফটওয়্যার ইনস্টল করে দিবেন, অ্যানি ডেস্ক সফটওয়্যারের মাধ্যমে আপনাদের সফটওয়্যার ইনস্টল করে দিবেন, যারা পারবো না মনে হয় তাদেরকে। ওকে, অবশ্যই অফিস টাইমে, যে কোনো সময় কল করবেন না, অবশ্যই অফিস টাইমে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল ইস্যু, অর্থাৎ আমাদের সফটওয়্যার সংক্রান্ত বিষয়টা হচ্ছে এই। আমাদের আজকের ক্লাসে হাউ টু ওপেন অ্যান ইন্টার এতটুকুই ছিল বিষয়, অর্থাৎ আমরা টুকটাক কিছু কথা বললাম, এখানে বেসিক যে বিষয়গুলো ছিল বা থিওরি যে বিষয়গুলো ছিল ওইগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা আজকে আর প্র্যাকটিক্যালি যাব না, এই এই এতটুকু বিষয়ে আমরা জাস্ট জেনে নেই। পরবর্তী দিন থেকে আমাদের ফটোশপ ওপেন অ্যান্ড ইন্টারফেস ওভারভিউ বা আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাস সেগুলো দেখব আগামী দিন থেকে। আর এর মধ্যে আমরা যেটা করব, ফটোশপ ইনস্টল করে রাখব, প্রয়োজনে ইলাস্ট্রেটরও যদি পারি ইনস্টল করে রাখব। ওকে।